টিম বাংলাদেশ এই ধরনের টুর্নামেন্ট আসলে আর খেলতে চায় না। রিজন ইজ দ্যাট যে টিম বাংলাদেশ আসলে বেটার লেভেল বেটার স্ট্যান্ডার্ডটা মেনটেন করছে। আর এই টুর্নামেন্টের কথা যদি প্রত্যাশা যদি বলেন যে এখন যে ফরম্যাট ইজ টি টোয়েন্টি, ফরম্যাট টি টোয়েন্টি থেকে পার্টিকুলার ডে ইজ ভেরি ইম্পর্টেন্ট। রিজন ইজ দ্যাট যে আপনি 50 ওভারের খেলা বলেন বা টেস্ট ম্যাচ বলেন, যদি কোনো একটা সেশন যদি আপনার খারাপ যায় তো আপনার বাউন্স ব্যাক করার সুযোগ থাকে। তো এখানে কম্প্যাক্ট থাকাটা ফ্রম দ্য ফার্স্ট বল ইজ ভেরি ইম্পর্টেন্ট, এদের ব্যাটিং, এদের বোলিং, এদের ফিল্ডিং। এখানে আমি আরও আরও আরেকটু প্রায়োরিটি দেবো ফিল্ডিং ডিপার্টমেন্টটা। যদি ফিল্ডিংয়ে যদি আপনি একটা দুটা রান আউট যদি করে ফেলেন তাহলে দেখবেন আপনি অনেকখানিকটাই এগিয়ে থাকবেন। তো প্রত্যাশা পার্টিকুলার ম্যাচ ডে ইজ ভেরি ইম্পর্টেন্ট এবং ফ্রম দ্য ফার্স্ট বল শুড বি মোর প্রফেশনাল। ডিপেন্ড ওটাই যেটা বললাম যে আপনার ফরম্যাটটা যেটা হচ্ছে আপনার টি টোয়েন্টি ফরম্যাট, এখানে ডেফিনেটলি আপনার 20 ওভারের যে ক্যালকুলেশনটা থাকে বল টু বল, ওভার টু ওভার, দেন ইউর অপোনেন্ট, সব কিছু মিলায় ফরম্যাটটাকে আসলে একটু প্রায়োরিটি আমরা দিয়ে থাকি। আমি এখনই কখনোই, ইভেন আমি না, কোনো টিমই এখনই চ্যাম্পিয়নের ব্যাপারে কখনোই প্রফেশনাল টিম বা বেটার টিম কখনোই কিন্তু টুর্নামেন্টের আগেই চ্যাম্পিয়নের অ্যাসপেক্ট নিয়েই টুর্নামেন্ট শুরু করে না। তা ডে ইজ ভেরি ইম্পর্টেন্ট এবং প্রথম ম্যাচ আমাদের থাইল্যান্ডের সাথে, সো ওই ম্যাচ টু ম্যাচ আসলে আমাদের সবচেয়ে, আমি যদি প্রথম ম্যাচটা যদি জিততে পারি তাহলে আপনি যেটা বলেন চ্যাম্পিয়নের জন্য একটা ধাপ আপনি এগিয়ে যাবেন। আপনি যদি প্রথম ম্যাচে যদি আপনার পজিটিভ রেজাল্ট না আসে তাহলে ইট উইল বি ভেরি ডিফিকাল্ট টু ওই জায়গাটা। তো আমি যেটা বলবো যে প্রফেশনাল টিম বেটার টিম সবসময় টুর্নামেন্টের শুরু থেকেই স্টেপ বাই স্টেপ চিন্তা করে বা করে থাকবে। না না, প্রেশার সবসময় হয় কি যে বেটার টিম প্রেশারতে, যে টিম আপনার প্রেশার ওভারকাম করবে সেই টিমই আসলে বেটার ক্রিকেট খেলবে। এখন আপনি যদি মনে করেন যে ইন্ডিয়াকে আমরা হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছি লাস্ট ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, আপনি যদি দেখেন ইন্ডিয়া কিন্তু এখন ইংল্যান্ডের সাথে সিরিজ খেলে ওরা কিন্তু আসতেছে, ইংল্যান্ডের কি প্রেশার, ইন্ডিয়া টিমের কি প্রেশার নেই? ডেফিনেটলি প্রেশার উইল বি, দেন ইন্ডিয়ারও তো প্রেশার থাকবে এগেনস্ট বাংলাদেশ বলেন, একটা প্রেশার। ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ অল ওভার দ্য ওয়ার্ল্ড সবসময় বড় ম্যাচ, শ্রীলঙ্কা বেটার টিম, তো সব কিছু মিলিয়ে আপনি দেখেন। আপনি যদি থাইল্যান্ড টিমের কথা যদি চিন্তা করেন থাইল্যান্ড টিমও কিন্তু বেটার টিম এই ফরম্যাটের জন্য। তো প্রেশারটা আপনার একটা বেটার টিমের একটা ইম্পর্টেন্ট পার্ট, কী পার্ট, এই পার্টটাকে আপনি যতটা ওভারকাম করতে পারবেন আপনি আপনার লক্ষ্যে পৌঁছানোর জন্য অনেকটা ইজি হয়ে যাবে।